ছড়াছড়ি আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত শতাধিক। এদিকে মিরপুরে বাংলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় ইট পাটকেল নিক্ষেপ। জানাবো হিরো আলমের উপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ। এদিকে এ পদযাত্রায় হবে সরকারের বিদায় যাত্রা, বলছেন ফখরুল। আরো জানাবো নূরের বিরুদ্ধে মামলা, কিবরিয়া অনুসারী তারেকের। জানাবো বিএসএমএমইউ 29 খাতে অনিয়ম, লোপাট 250 কোটি টাকা। এবং সর্বশেষ জানাবো হিরো আলমের উপর হামলার ঘটনায় আটক সাত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত শতাধিক। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়েছে। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। শহরের শাপলা চত্বর পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা দখল করে রেখেছেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, পদযাত্রা কর্মসূচির প্রস্তুতির সময় আজ মঙ্গলবার সকাল 10:15 দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির অফিসে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে বিএনপি নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগের অফিস ও পৌরসভা কার্যালয়ে হামলা চালালে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক নুরুল আজম সহ বেশ কয়েকজন আহত হন। এই সময় পৌরসভা ভাঙচুর এবং 10টি মোটরসাইকেল আগুনে ধরিয়ে দেওয়া হয়। এরপর পুরো শহরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এই ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। যানবাহন চলাচলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আফসার বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে বিএনপির লোকজন দলীয় কার্যালয়ে আসার সময় আওয়ামী লীগের লোকজন প্রথম দফায় আওয়ামী লীগের অফিসের সামনে হামলা করে। পরবর্তী সময়ে আবারও বিএনপি কার্যালয়ে এসে হামলা চালান। মিরপুরে বাংলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় ইট পাটকেল নিক্ষেপ। রাজধানী মিরপুরে সরকারি বাংলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলা হয়েছে। দলটির অভিযোগ, ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের উপর হামলা করেছে। গাবতলী থেকে পদযাত্রা শুরু হয়ে বাংলা কলেজে এলাকায় আসার পর হামলা এ ঘটনা ঘটে। সেখানে দেখা যায় পদযাত্রাটির একটি অংশের উপর সরকারি বাংলা কলেজের ভেতর থেকে ইট পাটকেল ছোড়া হয়। তখন পদযাত্রা থেকে বিএনপির কিছু নেতাকর্মী কলেজ গেটে ভাঙচুর করে এবং সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। তবে এই ঘটনার পরও পদযাত্রাটি থামেনি, সামনে এগিয়ে যায়। পদযাত্রাটির শেষ অংশ বাংলা কলেজের সামনে এলে আবারও কলেজের ভেতর থেকে ইট পাটকেল ছোড়া হয়। এই সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মিরপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন বেলা 1:45 দিকে প্রথম আলোকে বলেন, সরকারি বাংলা কলেজের সামনে একটি সমস্যা হয়েছিল, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। মিরপুর বাংলা কলেজের সামনে হওয়া সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা বিভাগ মোহাম্মদ হারুনা রশিদ বলেন, এমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, একটি ঢিলের ঘটনা ঘটেছে। তারা বিএনপি তাদের নির্দিষ্ট রুট পথ দিয়ে যা পদযাত্রা করছেন, সংঘর্ষের ঘটনার সময় মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে চাইলে হারুনা রশিদ বলেন, আমরা শুনেছি এই বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে, এছাড়া অফিসের দিন পদযাত্রা না করলে ভালো হয়, অফিসের দিন এমন কর্মসূচি থাকলে অনেকে ভোগান্তি হয়। হিরো আলমের উপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ। ঢাকা 17 আসনে উপনির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এক টুইট বার্তায় এ উদ্বেগের কথা জানান। সোমবার 17 জুলাই ঢাকা 17 আসনে উপনির্বাচনের শেষ সময় রাজধানীর বনানী বিদ্যানিকেতন ভোট কেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলার ঘটনা ঘটে। হামলার শিকার হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এ ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ের এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার যে কোনো প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে, স্বচ্ছভাবে ও নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীদের জবাবদিহিতার আয়তায় আনার জন্য উৎসাহিত করি। তিনি আরও বলেন, আমি বলবো যেমনটি আমরা আগেই বলেছি, আমরা আশা করব বাংলাদেশ সরকার অবাধসুষ্ঠু নির্বাচন আয়োজন করবে এবং আমরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকব। যুক্তরাষ্ট্র বলেছে, ওয়াশিংটন নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করবে। নূরের বিরুদ্ধে মামলা, কিবরিয়া অনুসারী তারেকের। গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে মামলা করেছেন রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান। সোমবার বিকেলে তারেকের উপর হামলার অভিযোগে পল্টন থানায় এ মামলা হয়েছে। মামলার এজাহারে তিনজনের নাম উল্লেখ সহ আরও 4-5 জন অজ্ঞাত পরিচয়কে আসামি করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া। তিনি টেলিফোনে যুগান্তরকে বলেন, মামলায় নূর 3 নম্বর আসামি। মামলার এজাহারে বলা হয়েছে, রোববার বিকেলে রাজধানীর কালফার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের 15 তলায় সভা করতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় হামলার শিকার হয়।
হন। আসামিরা তারেককে এলোপাতাড়ি কিলঘুষি লাথি মারেন। হামলার পর সংগঠনটির নেতাকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। মামলায় 1 নম্বর আসামি করা হয়েছে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে, 2 নম্বর আসামি ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন এবং 3 নম্বর আসামি করা হয়েছে নূরকে। এছাড়া আরও অজ্ঞাত পরিচয় 4-5 জনের বিরুদ্ধে মামলা করেছেন তারেক। এই বিষয়ে তারেক রহমান বলেন, নুরুল হক নূর হামলার একদিন আগেই ঘোষণা দিয়েছিলেন রেজা কিবরিয়ার অনুসারীদের কার্যালয়ের আশেপাশে দেখা গেলে প্রতিহত করবেন। তার একদিন পরেই হামলা হয়েছে, আমরা মাথায় ঘাড়ে কিল ঘুষি মেরেছে, এখন হাসপাতাল থেকে বাসায় এসেছি। এই বিষয়ে গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নূর যুগান্তরকে বলেন, এই মামলা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। জামান টাওয়ারে যদি মারধরের ঘটনা ঘটতো সেটি কেউ না কেউ দেখতো। এছাড়া এই ভবনে সিসি ক্যামেরাও রয়েছে, সেখানে মারধরের কোনো তথ্য নেই। তিনি আরো বলেন, সরকার গণ অধিকার পরিষদকে ভাঙার জন্য ও আমাকে সামাজিকভাবে নাজেহাল করার জন্য দল ছুটে দিয়ে এগুলো করাচ্ছে। সরকার বা ক্ষমতাসীন দল সরাসরি মামলা না করে অন্যকে দিয়ে করাচ্ছে। তারেকের উপর কোনো হামলার ঘটনা ঘটেনি। বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে এত মানুষ থাকে তারা কেউ দেখেনি। বিরোধীদের মাঠে থামতে না পেরে সরকার ভিন্ন কৌশলে খেলছে। নূর বলেন, এসব মামলা হামলা ষড়যন্ত্র করে গণ অধিকার পরিষদকে দমিয়ে রাখা যাবে না। এক দফার আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন নিশ্চিত করব। এই পদযাত্রায় হবে সরকারের বিদায় যাত্রা, বলছেন ফখরুল। সরকারের পদত্যাগে এক দফা আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন এই পদযাত্রার মধ্য দিয়ে আন্দোলনে নতুন মাত্রা যুক্ত করি, নতুন যাত্রা শুরু করি। এটা হচ্ছে বিজয়ের যাত্রা। এই যাত্রার মধ্য দিয়ে আমরা আমাদের এক দফা দাবি আদায় করব। এই পদযাত্রায় হবে সরকারের বিদায় যাত্রা। মির্জা ফখরুল বলেন, এই ভয়াবহ দানব বাংলাদেশের মানুষ ভোটের অধিকার হরণকারী সরকারকে বিদায় করতে 36টি রাজনৈতিক দল একযোগে এক দফা ঘোষণা করেছে। আজ সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে। এটা পদযাত্রা নয়, এটা হচ্ছে জয়যাত্রা। তিনি বলেন, 2023-এর শেষে অথবা 2024-এর শুরুতে নির্বাচন করবে বলে সরকার ঘোষণা দিয়েছে। শেখ হাসিনার অধীনেই সেই নির্বাচন করবে বলে জোর গলায় বলে যাচ্ছে। আমরা পরিষ্কার করে বলেছি, এই অবৈধ শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়। সোমবার নির্বাচন কমিশন ঢাকায় একটি উপনির্বাচনে ভোটের নামে তামাশা করেছে। নির্বাচন ভোটারদের ভোট কেন্দ্রে নিতে পারেনি, কেন্দ্র খালি ফাঁকা। অথর্ব পঙ্গু নির্বাচন কমিশনের মতে এতে 11% ভোট পড়েছে, অথচ আমরা দেখলাম কোথাও ভোটার নেই। হির আলমের মতো একজন প্রার্থীকে পিটিএ মেরে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। 11% ভোট করার পরও বলছে এটা শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে, এসব তামাশা করে লাভ হবে না। 2014-2018 সালে করেছে, আর পারবে না। অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, যখন তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করে ক্ষমতায় এসেছিলেন তখন খুব মজা লেগেছে, এখন জনগণ ক্ষমতায় আসতে চায়, তাই জনগণকে দাবি আদায় করে দিতে হবে। তিনি বলেন, এই সরকার ব্যবসায়ীদের নয়, অসৎ ব্যবসায়ীদের সরকার এটা, যারা জনগণের টাকা লুট করে নিচ্ছে। বিএসএমএমইউ 29 খাতে অনিয়ম, লোপাট 250 কোটি টাকা। দেশে চিকিৎসা শিক্ষা গবেষণার জন্য শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএমইউ ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির 29টি খাতে প্রায় 246 কোটি টাকা লোপাটের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন খাতের অনিয়মের মধ্যে রয়েছে বিল ভাউচার ছাড়া ব্যয় যন্ত্রপাতি না কিনলেও ঠিকাদারকে অর্থ পরিশোধ, পিপিআর বিধিমালা লঙ্ঘন করে অনিয়মিত ব্যয় নির্মাণ ও মেরামতে অনিয়ম ব্যয় ইত্যাদি। বিএসএমএমইউ এর এই আর্থিক অনিয়মের বিষয়ে অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদন এবং হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ আমলে নিয়ে দুদক চলতি বছরের জুনে সংস্থাটির উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে অনুসন্ধানের দল গঠন করা হয়েছে। অনুসন্ধানের অংশ হিসেবে বেশ কিছু তথ্য চেয়ে দুদক বিএসএমএমইউ কে চিঠি দিয়েছে গত 26 জুন। হাসপাতাল কর্তৃপক্ষ এর জবাব দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা যায়। অনুসন্ধান দলের সদস্য সহকারী পরিচালক খোরশেদ আলমকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কিছু বলতে রাজি হন নাই। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিএসএমএমইউ এর চিকিৎসা সেবা জনকল্যাণমূলক হিসেবে বিবেচিত, তবে এই আইনে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে রোগীদের স্বল্প মূল্যে চিকিৎসা বিষয়টি আমলে না নিয়ে বাড়ানো হয় হাসপাতালটির অপারেশন ও চিকিৎসা সেবার ফি। এভাবে রোগীদের কাছ থেকে আলাদা করে বাড়তি 84,25,000 টাকা প্রতিষ্ঠানটির 2017-2018 সালের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদন সূত্রে জানা যায়। বাজারে ওষুধের বৃদ্ধ মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে অপারেশন চার্জ বাড়িয়ে অতিরিক্ত টাকার বড় অংশ কমিশন হিসেবে বণ্টন করে নেন হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা। যদিও নিরীক্ষাকালে চিকিৎসা সামগ্রীর মূল্যবৃদ্ধির কোনো প্রমাণ পাওয়া যায়নি, অনুসন্ধান কার্যক্রম চলমান থাকায় অনুসন্ধানী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এ বিষয়ে কথা বলতে রাজি হননি। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, অডিট আপত্তির অনেক কিছুই সে সময় নিষ্পত্তি করা হয়েছে। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছে,
অডিট আপত্তির অনেক কিছুই সে সময় নিষ্পত্তি করা হয়েছে। এই বিষয়ে দুদক সচিব মোহাম্মদ মাহবুবুল হোসেন বলেন, অনুসন্ধান কেবল শুরু হয়েছে, শুরু হলেই তো কিছু বলা যায় না। অনুসন্ধান কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করবেন তিনি। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, অডিটের কিছু বিষয় নিষ্পত্তি করা হয়েছে, চাহিদা মাফিক বেশ কিছু প্রশ্নের জবাবও দেওয়া হয়েছে। নিরীক্ষা প্রতিবেদন উঠে আসা অনিয়মের মধ্যে তিরাশি কোটি টাকা বিভাগীয় প্রাপ্তি বিশ্ববিদ্যালয় তহবিলে হস্তান্তর না করা, অব্যয়তি 23 কোটি 70 লাখ টাকা বছর শেষে না করে সমর্পণ করা, সমর্পণ না করা, বিভাগীয় আয় থেকে অনিয়মভাবে ল্যাবরেটরি সার্ভিস পরিচালনা কমিটি ব্যাংক হিসেবে স্থানান্তর ব্যয়ের সমর্থনে 42 কোটি টাকার বিল ভাউচার না পাওয়া, আইন লঙ্ঘন করে ইউজার ফির পৌনে 14 কোটি টাকা ডাক্তার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বণ্টন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।